ক্যাসিনো কাণ্ডে আলোচিত ঢাকা মহানগর দক্ষিণের বহিষ্কৃত যুবলীগ নেতা ইসমাইল হোসেন সম্রাটের বিরুদ্ধে অস্ত্র ও মাদক মামলায় চার্জ গঠন পিছিয়েছে। অসুস্থতার কারণে সম্রাট আদালতে না আসায় আজ চার্জ গঠন হয়নি। যদিও আরেক আসামি এনামুল হক আরমানকে সকালে আদালতে আনা হয়েছিল। গত বছরের 6 অক্টোবর কুমিল্লা থেকে গ্রেপ্তার করা হয় সম্রাট ও আরমানকে। এরপর সম্রাটের কার্যালয়ে অভিযান চালিয়ে অস্ত্র, ইয়াবা এবং অন্যান্য মাদক জব্দ করে র‍্যাব। এই দুটি মামলায় সম্রাট জামিন আবেদন করেছেন, তবে এই আবেদনের বিষয়ে এখনও আদেশ হয়নি।